আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের ময়ূরকণ্ঠ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। পূর্ব শত্রুতার জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন, সিলেটের গোয়ানঘাটে শিশু সাহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাবার বুক ফাটা আর্তনাদ, তার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে। শোকাহত এই পিতা সোয়াব আলী কালা চাকুরি করেন সৌদি আরবে। তার একমাত্র ছেলে দেলোয়ার আহমদ সাহেলের নির্মম মৃত্যুর সংবাদে ছুটে এসেছেন সিলেটের গোয়ানঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকোনা গ্রামে নিজ বাড়িতে, যে বাড়ি এখন রক্তাক্ত। সাহেল লাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণীর ছাত্র ছিল। বখাটে আবরারুলের নৃশংসতায় প্রাণ গেছে কালামিয়ার একমাত্র ছেলে দেলোয়ার আহমদ সাহেল। ছয় বছরের সাহেল ছিল পরিবারের একমাত্র সন্তান ও আদরের ধন, তাই সাহেলকে নিয়ে পরিবারের ছিল হাজারো স্বপ্ন যা আর কখনো পূরণ হবার নয়। সাহেলের পিতা কান্না কণ্ঠে বলেন, বখাটে আবরারুলের সর্বোচ্চ শাস্তি চাই। আমি বাইরে দেশে থাকি, আমার একমাত্র বাচ্চা সাহেল আহমদ আবরারুল লোক আমি দেশে ছুটিতে আসিয়া শুনি দিয়ে খুন করেছে। আমি যে অতি তাড়াতাড়ি ওর ফাঁসি চাই। আমার নিষ্পাপ ছেলেকে নিয়ে হত্যা করছে, কোনো দোষ নেই। আমার শিশু বাচ্চাকে নিয়ে হত্যা, একমাত্র ছেলেকে নিয়ে হত্যা করছে, এই আবরারুল হকের ফাঁসি চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে এটা আমার দাবি। গেল 5 ফেব্রুয়ারি মঙ্গলবার বাসার সামনেই এই রাস্তায় খেলছিল সাহেল ও তার বন্ধুরা। সেখান থেকে ডেকে নিয়ে বাড়ির পিছনে জবাই করে হত্যা করা হয় দেলোয়ার আহমদ সাহেলকে। গর্ভধারণী মা বাবা ভাই সহ স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ বখাটে আবরারুলের সর্বোচ্চ শাস্তি চান তারা। আমরা শুধু চাই এই আবরা খুনি আবরারুলের ফাঁসি চাই, শুধু। সে এই মর্মান্তিক হত্যাটা যে করেছে, আমরা এটা কোনো সময় আশা করতে পারিনি তার কাছ থেকে। আমরা অবশ্যই চাই যে তার একটা ফাঁসি হোক। এই যে শিশু যে শিশু হত্যা হয়েছে, এর প্রতি আমিও প্রতিবাদ জানাই যে এই ফাঁসি চাই আমি। এই জন্য সবাই জন্য প্রতিবাদ জানাই। ঘাতক বাবা এবং মা সহ সবাই আবরারুলের সর্বোচ্চ শাস্তি চান। এখন আপনি কি বিচার চান? আইনে যে বিচার করবা বিচার চাই। ভাই আবরারুল যে তাই হত্যা করছেন, আমরা ভাই সাহেল ফাঁসি চাই। এদিকে দুপুরে গোয়ানঘাট সোনারহাট সড়কে নিহত সাহেলের চাচাতো ভাই ঘাতক আবরারুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এক মানববন্ধন পালন করেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার লোকজন। এ সময় বক্তব্য রাখেন পশ্চিম জাফলং প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষক আব্দুস শহীদ, প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ সহ আরো অনেকে। বলতে চাই, শিশু সাহেলের মতো আর কোন শিশু যেন আমাদের মাঠ থেকে এভাবে হারিয়ে না যায়। প্রশাসন অনেক সময় আইনের ফাঁকে অপরাধীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। আজকে যদি এই কুখ্যাত খুনিকে যদি আইনের কোনো ফাঁক পুকুরে সার দেওয়া হয়, সে যেন অত্র এলাকায় বসবাস না করতে পারে, আমরা তার বিচার করে নেব ইনশাআল্লাহ। বিষয়ে লক্ষ্য করেছি যে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার পিতা এই মানববন্ধনে অংশগ্রহণ করে তার ছেলের ফাঁসি চাইছে। আমি মনে করি এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার নয়। আমরা রাস্তা নেমেছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই ফাঁসি রায় কার্য করা না হয়েছে এতদিন পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। তাকে আইনের আমলে যখন নিয়েছে ত্বরিত গতিতে যাতে তাকে ফাঁসি দেওয়া হয়, এইটা আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে এগুলো আমরা আহ্বান করি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।